এখান থেকেই শুরু হচ্ছে। পরপর আমি পেজ ঘুরে দেখাতে যাচ্ছি তোমাদের। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই সিনিয়ারদের ইউটিউব চ্যানেলে। নেতাজি সিরিয়ালে অঙ্কিত মজুমদার এবং এখন সে অনেক কিছু কাজ করেছে এবং করতে চলেছে। আজকে জানব সে অঙ্কিতের নিয়ে তার কিভাবে শুরু অভিনয় জগৎ সেটা জানব। কেমন আছো? খুব ভালো আছি। 3 বছরে তুমি অনেকটা বড় হয়ে গেছো। বড় হয়ে তো টাইম এটা। তোমার এই ছোট থেকে মানে অভিনয় জগতে আসাটা কিভাবে হলো? অভিনয় জগতে আসাটা হচ্ছে তখন মনে হয় আমার 5 বছর বয়স। 5 বছর বয়স তখন আমার মা একবার টিভিতে একটা খবরে দেখেছিল যে একটা রিয়েলিটি শো আসছে কালার্স বাংলা চ্যানেলে। তখন একটা রিয়েলিটি শো হতো বাচ্চাদের নিয়ে, মায়েদের নিয়ে। তো তখন মা বললো নাম্বারটা নোট ডাউন করে নে। নাম্বারটা নোট ডাউন করে সেখানে কন্ট্যাক্ট করলাম, অডিশন দিলাম, সিলেক্ট হলাম, গেলাম, চ্যাম্পিয়ন হলাম। তারপরে সেখানে গিয়ে মানে ওদের আমাকে ভালো লেগেছিল ওই রিয়েলিটি শোতে। তাই রিয়েলিটি শোতে পরে আমাকে আরো প্রায় 5 বার দেখেছিল এবং ওই রিয়েলিটি শোতে আমি সবথেকে বেশি, সবার মধ্যে আমি সবথেকে বেশি বার ওই রিয়েলিটি শোতে গেছিলাম। তারপরে ওখানকার একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তো সে আমার বাবার খুব ভালো বন্ধু ছিল, তো সে আমাকে একটা সিরিয়াল অফার করেছিল। তখন প্রথমের দিকে আমি জুনিয়র আর্টিস্টই করতাম। তো তারপরে এরকম আস্তে আস্তে একটা সিরিয়াল পেলাম যেটার নাম হচ্ছে তুমি এলে তাই বলে একটা সিরিয়াল, ওটাও কালার্স বাংলাতেই হতো। তো সেইখানে আমার আমি প্রথম একটা ভালো চরিত্র পেয়েছিলাম, মিছরি বলে একটা চরিত্র ছিল। তো সেখান থেকে আস্তে আস্তে একটার পর একটা, একটার পর একটা এরকম করতে করতে আস্তে আস্তে এই যে অঙ্কিত থেকে অভিনেতা অঙ্কিত যখন পেপারে দেখি রকম। হ্যাঁ দেখো, সবার নামের আগে একটা টাইটেল যোগ করলে তো সবারই ভালো লাগে না? মানে আমার আমার যে কাকাই সে সবসময় যখন সাইন করতো তার আগে লিখতো ডক্টর। যখন তুমি প্রথম ক্যামেরার সামনাসামনি, ওটা ভয় ছিল? সত্যি কথা বলতে একটুও ভয় ছিল না, একটুও ভয় ছিল না আমার। মানে তখন আমার মানে খুব একটা মানে আমার তখন নার্ভাসনেস কিন্তু আমার ছিল না। মানে সবাই যেরকম একটা দিন ক্যামেরার সামনে গিয়ে আমি কি করবো, একটা স্টিফ হয়ে থাকে যে কি করতে কি করে দেবো, সবটা নষ্ট হয়ে যাবে, তো সেরকম খুব একটা আমার ছিল না। এবং তখন তো আমি খুব ছোট ছিলাম, তখন এগুলো আমার বোঝানোর ইয়ে ছিল না যে আমি কি করতে কি করে দেবো, কোথায় ভুলচুক হয়ে যাবে। তখন এগুলো নিয়ে আমাকে খুব একটা ভাবতে হতো না, কারণ আমি যেরকম ছিলাম সেরকম চরিত্রই আমি বেশিরভাগ পাই এবং সেরকম আমি নিজের মতো যদি করি, আমি নিজের মতো করতে করতে সেটা ক্যারেক্টারের সঙ্গে ম্যাচ করে যাবে। এবং আস্তে আস্তে আমার এরকম ছোটবেলা থেকে যেরকম আমি অ্যাক্টিং করতে করতে আমার এগুলো মানে আমার অভ্যেস হয়ে গেছিল, এগুলো আমার ইউজ টু হয়ে গেছিল। তো সেই জন্য আমার পরে এইগুলোতে আর স্টিফনেস ছিল না খুব একটা। আর তুমি যে শুধু ছোট পর্দা কাজ করেছে তা নয়, ওয়েব সিরিজ, বড় পর্দা, দেবদার সাথে মানে অভিনয় করে বা অ্যাক্টিং করে দেখো, প্রথম প্রথম আমি যখন মানে আমার একদম ছোটবেলায় আমার প্রথম সিনেমা যেটা দেখাচ্ছিল সেটা হচ্ছে দেবের, এবং আমি প্রথম সিনেমাটাই দেখেছিলাম হচ্ছে চাঁদের পাহাড়। তো মানে এইবারে আমার মানে আমার মাঝে মধ্যে থিওরি বার করতাম যে দেব অ্যাকচুয়ালি মানে রিয়েল লাইফে কিরম হবে। মাঝে মধ্যে মনে হতো খুব রাগি একটা মানুষ হবে, মাঝে মধ্যে মনে হতো খুব অহংকারী একটা মানুষ হবে। তো সেরকম গিয়ে যখন প্রথমবার আমার দেখা হয়েছিল হচ্ছে ফুটবল গ্রাউন্ডে, তখন দেবেরও ফার্স্ট প্র্যাকটিস ছিল, আমারও প্রথমবারই প্র্যাকটিস ছিল। তো সেখানে গিয়ে আমার ফার্স্ট দেখা হয়েছিল, তখন দেখলাম যে হাসি খুশি তো আছে মানুষটা, যে সবার সঙ্গে কি সুন্দর এসে এসে গল্প বলছে। তারপর দেখলাম মানে সামনাসামনি খুব একটা আমাদের প্রথম প্রথম কথা হয়নি, তখন অ্যাকচুয়ালি মানে ফুটবলেই যখন ফুটবল খেলতাম একসঙ্গে তো সেরকমই। তো তারপর দেখলাম হঠাৎ করে একদিন এসে জিজ্ঞাসা করছে কি গো কেমন আছো, দেখছি দেখ দিব্যি গল্প করছে, কি
মানে তখন খুব একটা কথা হয়নি আমার দিয়ে। তারপরে আমি যখন এমনি মানে তখন আমার এক্সাম চলছিল, তো আমি যখন পরের দিন শুটিং এ গেলাম দেখি জিজ্ঞাসা করছে এক্সাম কিরকম হলো, তারপর দেখি খুবই ভালো, মানে মানে সত্যি কথা বলতে খুবই ভালো। মানে তুমি কি ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাও? না সেটা তো আমাকে করতে হবে, কারণ যদি আমি সবসময় এটা ভাবতে থাকি যে ক্যারেক্টারটা করার সময় যে এই জায়গাগুলোতে আমি থাকলে কিরম করতাম, তো সেইটা যদি করি তাহলে সব জায়গায় তো আমাকে সেই ক্যারেক্টারটা আমার মতো হয়ে যাবে। কিন্তু আমি সব থেকে যেটা ম্যাটার করে মানে অ্যাক্টিং করতে গেলে যেটা সব থেকে ম্যাটার করে হচ্ছে অ্যাক্টিং এর ভ্যারাইটি। এবং আমি যদি এইটা ভাবি যে আমি সবসময় আমি থাকলে জায়গাটাতে কি করতাম, তাহলে সেখানে আমার অ্যাক্টিং এর ভ্যারাইটি হবে না। আমি যদি এইটা ভাবি যে আমার ক্যারেক্টারটা কি করতো সেইটা যদি আমি করি তাহলেই আমার অ্যাক্টিং এর ভ্যারাইটি হবে, কারণ ক্যারেক্টার গুলোকে মানে আমাকে ক্যারেক্টার গুলো ফুটিয়ে তুলতে হবে, ক্যারেক্টার গুলোর মধ্যে দিয়ে নিজেকে ফোটালে হবে না। মানে দেবদার সাথে শুটিং করতে গিয়ে এক্সপিরিয়েন্স কোন? হ্যাঁ 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 প্রচুর আমার মানে অনেকবার হয়েছে। প্রথমে আমি কি করতাম ফুটবল গুলো মারে যেরকম পায়ে এরকম ভাবে আমি মারতাম এরকম ভাবে, যার জন্য আমার পায়ে অনেকবার লাগতো। এবং ওই যে একটা শট ছিল ওই যে যেটা আমার মানে প্রথম যখন আমাকে মাঠে এসে আমাকে যে বললো পাস দ্য বল, তখন আমাকে আমি যে বলটা নিয়ে যে মারলাম যেটা, ওইটা আমাকে প্রায় দেড় মাস ধরে ওই জিনিসটা প্র্যাকটিস করতে হয়েছিল অনেক রকম ভাবে, অনেক অনেক পদ্ধতিতে ওইটা আমাকে শিখতে হয়েছিল। যেমন এবং ওইটা করতে গিয়ে আমি এইভাবে যে মারার যে অভ্যেসটা কতবার যে আমি আমার আঙুল আঙুলে কতবার ঢেকেছে কতবার রক্ত বেরিয়েছে আমি, আর তারপরে যে ওই শটটা যখন প্রথমবার আমি ঠিক করলাম তো কোচ আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি বলছি যে সে বলছে যে এবার বলটা মারো, আমি যে মারলাম সোজা গিয়ে তার মুখে। তো এরকম অনেকবার হয়েছে, মানে শুধুমাত্র গোলন্দাজে হয়েছে যে আমি বলবো না, আমি অনেক জায়গায় কতবার হাত পা ছড়ে গেছে অনেকবার শুটিং এর জন্য আমার হয়েছে। একটা জায়গা যেমন সোনার সংসারে, সোনার সংসার হ্যাঁ সোনার সংসারে, তো ওখানে আমার একটা পারফরমেন্স ছিল, তো সেখানে একটা জায়গা ছিল যে আমার আমি হাতে করে একটা মোমবাতি ধরে আছি, মোমবাতিটা ধরে আছি আর মোমবাতিগুলো গলে গলে মোমগুলো আমার হাতে পড়ছে, ঠিক আছে। তারপরে যখন শুটিংটা শেষ হলো আমার হাতটা পুরো এরকম হয়ে আছে, পুরো হাতে মোম ভর্তি, মোম নিয়ে পুরো হাতটা এরকম হয়ে আছে। দিয়ে তারপরে যেমন একবার হয়েছিল নেতাজিতে, কি হয়েছিল আমি না প্রায় আমার ছাদে ওঠার সিন ছিল, একটা ছাদে ওঠার সিন ছিল, মানে ওখানে ছাদে তখন সিঁড়ি ছিল না, ওইটা ছিল হচ্ছে একদম আমাদের মেকআপ রুমের উপরে। তো কি করতে হয়েছিল না ওখানে একটা মই টাইপের জিনিস ছিল, তো সেইটা ধরে ধরে আমাকে উঠতে হয়েছিল। উঠতে গিয়ে আমি যখন পাটা রাখবো ছাদের মধ্যে তখন ফট করে আমি স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিলাম, পুরো উপর থেকে ছাদ থেকে পড়ে যাচ্ছিলাম আমি। এবং একজন লাইটের আঙ্কেল এসে আমার হাতটা ধরলো, হাতটা পুরো এইরকম ভাবে ধরে আছে আর আমি পুরো সাইডে এরকম ঝুলেছি প্রায় চার পাঁচ মিনিট মতো আমি ওরকম ঝুলেছিলাম। তারপর আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ এইসব হয়েছে অনেকবার হয়েছে, পাটা ভেঙে হাত ভেঙে অনেকবার হয়েছে আমার। সিনটা ছিল হচ্ছে শ্মশান থেকে, মানে আমি সুশীল সেনকে বেগ পেটা করার পর আমার এমন রাগ হয়েছে আমি ওখান থেকে পালিয়ে গেছি, পালিয়ে গিয়ে ওখানে আমার শ্মশানে একজন সাধু বাবার সঙ্গে দেখা হবে। তো সেই যে শ্মশানের সিনটা, চারিদিকে চিতা জ্বলছে, চারিদিকে চিতা জ্বলছে আর তুমি না মানে কি বলবো তোমার পুরো মনে হয় যেন তুমি ওখানে যদি দাঁড়াও একবার, আমার পুরো মনে হবে তুমি চিতার মধ্যে দাঁড়িয়ে আছো, তুমি জ্বলছো পুরো, মানে ওটা যে কত গরমের মধ্যে লেগেছিল মানে তুমি চিন্তা করতে পারবে না। আর তার উপর আমার একটা মানে থ্রি কোট ছিল, মানে আমার তিনখানা পড়েছিলাম আমি, তার মধ্যে ভীষণ স্যান্ডো, মানে এত গরম তুমি চিন্তা করতে পারবে না ওই জায়গাটাতে। তারপরে যেমন একটা ছিল আমার রেশম ঝাঁপি করাকালীন, স্মৃতিকে চেনো তো? হ্যাঁ। ওটা আমার যেমন একটা সিন ছিল যে গোয়াল ঘরের মধ্যে, তো গোয়াল ঘরের মধ্যে হচ্ছে ওই সিনটা ছিল হচ্ছে ওকে গোয়াল ঘর মানে ওকে গোয়াল ঘরে শুতে দেবে রাত্রির বেলা সারা রাতটা, তারপর আমার আমার সঙ্গে যখন দেখা হবে আমাকে বলবে যে গোয়াল ঘরটাতে যে কি কষ্ট, দম বন্ধ হয়ে আসার মতো তুমি চিন্তা করতে পারবে না। তখন আমি বলবো যে রামকাকু বলে একজন রোজ গোয়াল ঘরটা পরিষ্কার করে। তারপরে সিনটা ছিল হচ্ছে আমাকে কিছুক্ষণ গোয়াল ঘরে রাখতে হবে, আর গোয়াল ঘরটা স্ক্রিপ্টে যতটা জঘন্য ছিল ওর রিয়েল লাইফে তার থেকে অনেক বেশি জঘন্য ছিল, মানে তোমার মানে সত্যি কথা বলছি তোমার দম বন্ধ হয়ে আসার মতো, মানে ওখানে লাইটের লোক যারা ছিল ভিতরে দাঁড়িয়ে ছিল তাদের পর্যন্ত দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। সে কিছুক্ষণ মানে সেই গোয়ালঘরটা প্রচন্ড ছোট ছিল, প্রচন্ড ছোট ছিল, গরম ছিল এবং গুমোট ছিল, এবং মানে তোমার মানে সত্যি বলছে তোমার দম বন্ধ হয়ে যাওয়ার আসার মতো অবস্থা, মানে কিছুক্ষণ আমি বাইরে বেরিয়ে মানে
বাড়ি যখন বেরোলো আমার মনে হচ্ছে এর থেকে সুখের আর কি হতে পারে জীবন থেকে। হ্যাঁ, এর সত্যি মানে আমি কিছুক্ষণ ধরে করছিলাম, ভাঙতে হয় সেরকমই মহামায়া ওয়েব সিরিজে তোমার অভিনয়টাকে দেখানো হয়েছে। একদম শুরু থেকেই শুরু করছি, তো শুরুটা হচ্ছে একটা ওয়েব সিরিজ সিক্স থেকে। তো সেই সিক্স ওয়েব সিরিজটাতে আমাকে মাখন বলে একটা ক্যারেক্টারে নেওয়ার কথা ছিল। মহামায়াটাতে যেমন সবাই দেখেছে যে আমার খুবই একটা উগ্র, কথায় কথায় খুন করে দেওয়া একটা পার্সোনালিটি, মানে তো সেইরকম একটা ব্রুটাল চরিত্র সবাই ভাবে ওটা আমার প্রথম, মানে ওরকম চরিত্র আমি প্রথম করেছি, কিন্তু না, আমার সিক্সে ওরকমই একটা চরিত্র ছিল মাখন বলে, যদিও পুরোটাই একটা হ্যালুসিনেশন ছিল। তো ওখানে আমার যেমন একটা সিন ছিল উইকেটের বাড়ি, বাবার মা মানে সৌম্যর যে বাবা তার মাথায় কাম কাম করে মারা এরকম একটা সিন ছিল। তো সেইটা মানে শাহনার এই ওয়েব সিরিজটা যার লেখা, তো সে মানে খুব একটা ক্যারেক্টারটার উপর জোর দেয়নি, কারণ শাহনারানটি হয়তো মনে হয়েছিল যে এটা মানে বাচ্চাদের পক্ষে এটা করাটা খুব একটু কঠিন হতে পারে। তবে শাহনারানটি যখন আমার অ্যাক্টিংটা দেখেছিল, শাহনারানটির ওইটা খুবই ভালো লেগেছিল, যে মানে ওই ক্যারেক্টারটা মানে বলেছিল যে আমার মতো হয়তো আর কেউ ফোটাতে পারতো না ওটা। তো তারপরে আমার মা বলেছিল যে আমাকে আর শুটিং করাবে না, আর অ্যাক্টিং করাবে না, কারণ তখন আমার মানে আমার পড়ায় খুবই হ্যাম্পার করছিল। তো সেই জন্য মা তখন ছাড়িয়ে দিচ্ছিল, কিন্তু শাহনারানটি আরেকটা সিরিয়াল নিয়ে আসলো, যেটা হচ্ছে আমলকি, ওইটাই ঐশ্বর্যের সঙ্গে ছিল। তো ওইটাতে শাহনারানটি বলে 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 ঠিক আমাকে ফেরত করালো। তো তারপর আমাকে ঢোকালো গোপাল ভাড়ে, এবং তারপর আস্তে আস্তে আমাকে মহামায়াটা দিল। মহামায়াটাতে যেমন খুব ভালো একটা স্টার মানে কাস্টিং ছিল, তো তারপরে ওটার ডিরেক্টর ছিল যে কমলেশ্বর মুখার্জি। কমলেশ্বর মুখার্জি তো মানে কমলেশ্বর মুখার্জির ডেবিউ হচ্ছে ওই মানে ইয়েতে, মানে ওয়েব সিরিজ, প্রথম ওয়েব সিরিজ কমলেশ্বর মুখার্জির মহামায়া। তো সেইখানে আমাকে যদি বলো ক্যারেক্টারটার জন্য কি করে তৈরি হতে হয়েছিল, তাহলে আমার মানে আমাকে প্রায় আমার আমার কিছু মুভি দেখতে হয়েছিল, যেমন রাজশাসন, রাজশাসন বলে একটা মুভি দেখতে হয়েছিল। তারপরে আমার আমি জোকার মুভিটা দেখেছিলাম, জোকার, তারপরে আরো যত রকম সাইকো থ্রিলার হতে পারে, তার মানে তারপরে সাইকো থেকে শুরু করে তারপরে ইউটার্ন, এই রকম সাইলেন্স অফ দ্য ল্যাম্বস, এই রকম মুভি দেখতে দেখতে মানে নিজেকে ওরকম একটা ব্রুটাল চরিত্র করে উঠতে হয়েছিল, কথায় কথায় খুন করে দিতে পারে। তো শাহনারানটি প্রথমেই যখন দেখেছিল বলেছে পুরো ঋষির মতো তাকিয়ে আছে, মানে চোখের পলক ফেলছি না, মানে এরকম একটা ব্যাপার শাহনারানটি লেগেছিল। যে তারপরে শাহনারানটি আমাদের ডাবিংটা করিয়েছিল, তো যেমন শাহনারানটি আমাকে মানে শাহনারানটি যখন শুনেছে যে আমি গল্প টল্প লিখি, তখন শাহনারানটি বলেছিল যে আমার একটা গল্প পড়তে চায়, তো শুনতে চায় আমি কিরম লিখি না লিখি, তো আমাকে কত শকুনি নিয়ে কত কথাবার্তা হলো আমাদের। তারপরে আমি আমাকে বলেছে যে তোর যে গল্পটা লেখা হবে আমাকে, যতটা লেখা হবে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবি, তো সেরকম আমি পাঠাই। এইরকম গল্প লিখতে যদি আমাকে বলো কেউ সব থেকে বেশি ইনফ্লুয়েন্স করেছে, তাহলে আমি বলবো শাহনারানটি। তোমার প্রিয় কার্টুন কোনটা? আমার প্রিয় কার্টুন, দেখো কার্টুন আমি মানে কার্টুন যদি বলো আমি খুব একটা কার্টুন দেখি না অ্যাকচুয়ালি, মানে আগে দেখতাম আমি ছোটবেলা থেকে শুরু করে অগেন্দ্র গগৈ সবরজ সব দেখতাম, এখন খুব একটা দেখি না। এখন যদি আমাকে বলো আমি, হ্যাঁ আমার লিটল কৃষ্ণা, লিটল কৃষ্ণা ওটাতে গোলন্দাজের যে ডিরেক্টর সেই লিটল কৃষ্ণাটা করেছিল, লিটল কৃষ্ণা গার্ডেনটাতে, লিটল কৃষ্ণা কৃষ্ণ অর্পণস। অ্যাকচুয়ালি আমার ইন্ডিয়ান মাইথোলজি তো আমার প্রচণ্ড ভালো লাগে, ইন্ডিয়ান মাইথোলজি রিলেটেড এগুলো বার করে, কার্টুনগুলো বার করে, কার্টুন ঠিক বলা যায় না ওগুলোকে, অ্যানিমেশনই বলা উচিত। তারপরে যদি আমাকে বলো আমার অ্যানিমে আমি খুব একটা দেখি না, তবে আমার চায়নায় কয়েকটা কার্টুন একদমই না অ্যানিমেশনই, যেমন নাঝা, তারপরে জিয়াং জিয়া, এইগুলো আমার অত্যন্ত ভালো লাগে, অ্যানিমেশন কোয়ালিটি থেকে শুরু করে মিউজিক, তারপরে আর্ট স্টাইল, তার। এবার আমাদের আড্ডাটা
পুরোপুরি শেষের দিকে চলে এসছে। তো আজকে আমার অঙ্কিতের সাথে ইন্টারভিউ করে অনেক খুশি হলো।